সারা রাজ্যের সঙ্গে গ্রাম উন্নয়ন বিভাগ ঠিকাভিত্তিক কর্মচারীরা শিলচরে অবস্থান ধর্মঘট করে আসছেন। শিলচর জেলা পরিষদ কার্যালয়ের সামনে ঠিকাভিত্তিক কর্মচারীরা অবস্থান ধর্মঘট পালন করলেন। বিভিন্ন দাবি নিয়ে রাজ্যজুড়ে প্রতিবাদী কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার সকাল 10টায় শিলচর জেলা পরিষদ কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন ঠিকাভিত্তিক কর্মচারীরা। এদিন অবস্থান ধর্মঘট চলাকালীন 6 দফা দাবি সম্বলিত এক স্মারকপত্র জেলা শাসকের মারফতে রাজ্য সরকারের কাছে প্রদান করেন তারা। শিলচর থেকে বিশ্বজিৎ আচার্যের রিপোর্ট। আমি জিপিসি কাছাড় জেলা সংস্থার সভাপতি হ আর আমি যা 10 দিনের পর আমি আন্দোলন করে আইসু আমার 6টা দাবির কারণে। এইটু দাবি হয়েছে আমার যেটু আমার সরকারি চাকরি আছে, সরকারি নিয়ম আছে, যেটু সম কামর সমদরমা দিব লাগে সেইটি দিব লাগে, আর আমার যেটু আরোপীর ব্যবস্থা করিব লাগে, আর আমার যেখানি ভ্যাকেন্ট পোস্ট আছে তার কারণে আমার খালি পদ যেখানি আছে আমার পর এটু ফিল আপ করিব লাগে, আর আমার 60 বছর কারণে চাকরিটি সুনিশ্চিত করিব লাগে। সেইখানি দাবি আমি রাখিছো, আর লগতে আমি আমার মুখ্যমন্ত্রী মহোদয়ের আমি হস্তক্ষেপ রাখি দাবি করছো যেহেতু আমার কামটু সোনকালে করিব পারে। আমি যাকালিও আমার এটা মিটিং হয়েছিল আমার আয়ুক্ত মহোদয়ের লগত, কিন্তু সেটু সুফল নহল, সেটুর কোনো ফলাফল আমি পাওয়া নাই। সেই কারণে আজি আমি অনশন ধর্ম এই অবস্থান ধর্মঘট বহিছো, আর যদি আমার দাবিখিনি পূরণ নহয় তো আগন্তুক দিনত আমি অনশন ধর্মঘট বহিম বলে একটা বিচার করছো, আর আমি আশা করো যে সরকারে আমার কথাটা শুনিব মানিব, আর আমি আশা লই আমি আজি এখানে অবস্থান ধর্মঘট করছো, আর যাওয়া দিনতো আমি যদি আমার আশা পূরণ নহয় তোমার আন্দোলনটা চলি থাকবে।